করোনা পরীক্ষার ফলাফল পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভুক্তভোগীদের। আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেবিনা ফ্লোরা জানিয়েছেন, নমুনা সংগ্রহের চাপ বাড়ায় এমনটা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করতে এসেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার একটি পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার সহকর্মীর। একই উপসর্গ দেখা দেয় সাব্বিরের শরীরেও। আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করে গত 27 এপ্রিল এক সপ্তাহেও পাননি ফলাফল। আমার এই টেস্টটা না দেওয়ার কারণে আমি অনেক সময় অনেক কিছু করতে পারতেছি না। ইচ্ছা করলে বাড়ি থেকে ফোন আসতেছে, আমার কলিগরাও ফোন দিচ্ছে, নানান ধরনের আসলে যে আমার প্রোটেকশনটা আরও নেওয়া দরকার বা আরও বেশি করা দরকার সেগুলো আমি করতে পারছি না। আমি তাদেরকে আমার আর্জেন্সিটা এবং আমি তাদেরকে বারবার বলেছি যে আমার অবস্থাটা আপনারা বুঝুন, আসলে আমি এইটা বলতেছি আসলে এটা সিরিয়ালে আছে, এটা আসবে, আর আপনি যদি মারা যাওয়ার অবস্থা থাকেন তাহলে আপনি হাসপাতালে ভর্তি হবে। 9 এপ্রিল নমুনা দিই, যেটার রিপোর্ট আসে 12 এপ্রিল। আইডিসিআর থেকে আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে আমরা পজিটিভ। তো এই 3 দিন আমাদের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করেছে যে আমাদের রিপোর্ট পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এ বিষয়ে আইডিসিআরে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রতিদিন বহু মানুষের নমুনা সংগ্রহ করতে হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফল দিতে দেরি হচ্ছে। আমরা যেমন স্যাম্পল কালেক্ট করি, পাশাপাশি বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের কাছে ডিরেক্টলি স্যাম্পল আসে, তো সেগুলো মিলে আমাদের অনেক স্যাম্পল জমে গেছে। সেই কারণে ডিলে হচ্ছে। ইনকনভিনিয়েন্সের জন্য আমরা অ্যাপোলজাইজও করেছি অনেকের সাথে, আমরা পার্সোনালি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই ডিলেটাকে মেকআপ করা যায়। আমরা দিনে অনেকগুলো করে স্যাম্পল টেস্ট করছি। আবার যারা সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করাতে আসছেন, তারাও পড়ছেন চরম ভোগান্তিতে। দিনের পর দিন ঘুরেও টেস্ট করাতে পারছেন না অনেকেই। আমি বাসায় বসে আসলে টেস্ট করতে যাচ্ছিলাম, স্যাম্পল কেউ নিয়ে যাবে আইডিসিআর থেকে, কিন্তু সেটা হয়নি। 5টা থেকে 10টা বুথ করার দরকার। এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। যেখানে আমরা 300-250 দেবো, সেখানে 400-500 এখানে আমরা করে দেবো, আমরা কি করবো? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সক্ষমতার অভাবে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যে 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে। সেখানে চিকিৎসক রেখে দিবে আউটডোরে। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরও বুথ সেখানে স্থাপিত হবে, এবং যেই 4টি বুথ থেকে সরাসরি আপনার স্যাম্পল নেওয়া যাবে। দেশে বাড়ছে টেস্ট, বাড়ছে করোনা, তাই এর পরিধি দ্রুত বাড়ানোর পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।